নতুন ওয়াজ শোনাবো ভাই, বুঝতে পেরেছেন? নতুন মানুষ নতুন ফিল্টার, কিছু মানে মাহলটা একটু বুঝতে কমে পারা যায় নাকি? মানে যেটা নতুন এলাকা, নতুন এলাকাতে নতুন মানুষের কাছে গেলে একটু আড়েদুড়ি লাগে, লাগে না? একটু আড়েদুড়ি লাগবে ভাই। তো ওইরকম একটা আড়েদুড়ির ওয়াজ শুনলেন নতুন মানুষ, মানে যখন নতুন বিয়া শাদী করে লিয়া আসে, তো বিয়ে শাদী করে যখন নিয়ে আসে, তো নতুন বউ ওর তো ভেতির খালি ডরাই যে ভাই, ডরাই না? আজকাল ডরাই না, ফোনে গল্প করে লিছে তাও ভেতির কাঁপছে ওর, বুঝতে পারছেন? মানে কে জানি ই কোনো খান্নাস আছে নাকি, কোনো হোনানি গরুর মতন আছে নাকি, কান্নি মারবে নাকি, না কোনো জাল্লাদ আছে নাকি, মানে একটা ভয় থাকে ভিতরে, একটা ভয় আছে কিছু, নতুন মানুষের একটু ভয় থাকবে। তো এক খ্যাপা বিয়ে করে নিয়ে এসছে, বিয়ে করে নিয়ে এসে তখন নতুন বউকে ঘরে ব্যাসর ঘর দিয়েছে, সোহাগ রায় ফুল সজ্জার রাত্রি, একটু টাইনে উঠে দেন না, এখানে লোকজন আসবে, টাকা দেবে তো আপনার ডিস্টার্ব যে হবে। তো এইবার করেছে কি, যে নতুন বউকে নিয়ে এবার ব্যাসর ঘর দিয়েছে, তোকে ভালো গল্প করতে হবে, সুন্দর গল্প করতে হবে, ভালো ভালো গল্প করতে হবে। তো ই খ্যাপা কি করেছে জানেন? ই খ্যাপা ফাস্টি ওকে বলছে ওর স্ত্রীটাকে, যে হারে এই কথা হলো যে আমি যে খানা খাই, তো আমি কি পছন্দ করি তুই জানিস? আমি কি পছন্দ করি তুই জানিস? তো বলছে নতুন বউ কি জানবে যে ভাই, হাল্লা করিয়ে না, আপনার শান্তি হয়ে শুনেন কথাটি, তাইলে ভালো লাগবে। তো নতুন বউ আসছে, দু চার মাস হয়, দু চার দিন হয়, আট দিন হয়, তাও তো জানবে যে কি খায় না খায়, কেমন খায় না খায়, এটা জানবে কি না? তুই তো নতুন বউ আইস, তোর ফুল সজ্জার রাত্রি, সোহাগ রাত, বরহন্তা শেষ হলো দিনে, আর রাতে তোর সোহাগ রাত, তুই কি করে জানবে যে এই মানুষটা কেমন কি খায় না খায়, কেন করে জানবে? তো একে জিজ্ঞাসা করছে যে আচ্ছা আমি কি খাই বলতো? তো ও কয়েছে যে কেন করে বলবো, যে আজ তো নতুন আইনো, তোমাকে খেলাবো দু চার দিন, তাহলে তুমি কোনটা বেশি খাও, কোনটা ভালো করে খাও, কোনটা খাও না জানবো, দু চার দিন আট দিন হবে, তাহলে তো জানতে পারবো। বুঝে তাও কহা পুচ করে কি কি আমি ভালোবাসি আর কি কি খাই কি কি খাই না। তোকে কয়েছে যে তুমি মাছ, তুমি মাংস খাও, ওই যে খাই না, মাংস ভালো লাগে না, মাছ খাও, ওই যে মাছও ভালো লাগে না, দুধ দহি খাও, বলছে না ওটাও খাই না, ফল ফ্রুট খাও, ওটা আমাকে ভালো লাগে না। তোমার স্ত্রী রয়েছে কি তুমি গু গোবর খাও নাকি, কি খাও, এগুলো ভালো ভালো জিনিস খাও না, তো তুমি গু খাও না, গোবর খাও? তোর পুরুষ লাভ করে দিয়ে গেছে, কয়েছে কি খাও কহো, তুমি কি পছন্দ করো? কয়েছে আমি ডাইল আর আলুর সানা খুব ভালো লাগে। তোর স্ত্রীটা বড় বড় চোখ করে দেখছে, আলুর সানার ডাইল, মাছ মাংস দুধ দহি ফল ফ্রুট এতগুলো ভালো ভালো জিনিস, এগুলা না খেয়ে ও ডাইল আর আলুর সানা খেবে? খ্যাপাকে ডায়ল এনে যখন দিয়ে দিচ্ছে আর আলোর সানা করে দিছে, কপচি ডুবিয়া ভাত খেয়ে একবারে ট্যাপরা হ্যাঁ ধোয়েছে, সাঁটিয়ে দিছে একবারে, এত খেয়েছে যে ভাত খেয়ে একবারে ট্যাপরা হয়ে গেছে। এবারে কি করেছে জানেন? একদিন দুদিন, দিনে তিন টাইম খেয়েছে, দুদিন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন হয়েছে, এ হুড়িয়া খেয়েছে, গোস মাছ একদিনও করে না, কোনো শাক সবজি কিচ্ছু করে না, খালি ডাইল আর আলু সারা লাইয়া, বহু সুখিয়া কঙ্কাল হয়ে গেছে, হাড্ডি গুড্ডি সব বার হয়ে গেছে, কুমা ডোয়া বসে গেছে, দেখে একেবারে যে লাইয়া বহুকে সত করে আর সালার বাড়ি বেড়ে দিয়েছে। লাইয়া বহু কে চলো আর বাপের বাড়ি থেকে বেরিয়ে আসি, চলো আর ভাইয়ের বাড়িতে ঘুরে আসি গা। তো লাইয়া জামাই বেড়াতে চলে গেছে, তো বেড়াতে যে গেছে ভাই, বেড়াতে যাই, হ্যাঁ বেড়াতে যা কি করেছে জানেন? বেড়াতে যাই ওর ভাইয়েরা দেখছো রে বাপরে, সাত ভাইয়ের একটা বহিন, কত আদরের বহিন, কত আদরি সোহাগে দুলালি, আর কত আদর যত্ন করে মানুষ করেছে, সাত ভাই মানে খিলিয়া বহিনকে মানুষ করেছে, আর বহিনের বিয়ে দাও পনেরো দিন হলো, সুখিয়া কঙ্কল হয়ে কমজোর হয়ে দুর্বল হয়ে গেছে বহিন। তো ভাইয়েরা জিজ্ঞাসা করছে যে হারে বহিন তোকে কি হয়েছে, জ্বর হয়েছে না, জ্বালা হয়েছে না, সর্দি খাসি না, পারছিলি না, না তোকে মেরেছে না, কি হয়েছে না, খাইছি না, না কেনে তুই সুখিয়া কমজোর হয়ে গেছিস, তার কালো ঝাওয়া হয়ে গেছিস, এত সুন্দর মানুষ, আর সুখিয়া কঙ্কল হয়ে গেছিস, তোর কুমাটুমা বসে গেছে, কি ব্যাপার? তোর বহিন কান্দে লেগেছে, দাদা
বললে কি হয়েছে রে বহেন? বললে দাদা 15 দিন তোমার বহনুর বাড়তে গেলাম দাদা, একদিন মাছ মাংস খাই না যে দাদা, কোন শাক সবজি কিছু রান্না করে না যে দাদা। বললে তাহলে কি খেয়েছে রে? বললে 3 টাইম খালি মানে মানে মুসরির ডাল আলুর সানা দে হুঁড়িয়া ভাত খেয়েছে দাদা, আর আমি খেতে পারি না যে দাদা। বুঝে ঠিকই করছে, হ্যাঁ ওই তাহলে হাড় ভাই ডাল রান মুরগা টুকা ধরতে হবে না, ডাইল রানেক আলাল সোনা গ্রহ দে ফের জুত করে খিলালছে, যাও কি কেহ ডাইল দেয় আর আলাল সোনা দেয় দিবে না, নতুন জয় বেড়ে দেশে দেশি মুরগা জবাই করবে। তো এইবার ওকে ওই ডাইল আর আলু সানা দেওয়া হাত দিয়েছে, খেয়া বাড়ি পিঠে দেয় যা, আর ওর বহিনকে শিখিয়ে দিয়েছে যাকে রাইতে খেতে দিবি তো নিনের গুলি দিয়ে দিয়েছে ট্যাবলেট, এটাকে খিলিয়ে দিবি ভেঙে ভাতে মেখে খিলিয়ে দিস, তোকে বেহোশ করে ফালাট করে দিবি। ওর বহিন উঠে করে এসে বাড়ি লিয়ে যুত করে নিনের গুলি খিলিয়ে দেয় পোড়া আছে ফালাড়ে। এর আর 4 ভাই 7 ভাইয়ের মধ্যে যেটি তাগড়া তাগড়া হাট্টা কাট্টা 7 মানে 4 ভাই চলে গেছে, কালো পায়জামা কালো পাঞ্জাবি কালো টুপি আর একবারে চোখটাও দাম মুখটুক ঢেকে একবারে সব আতঙ্কবাদের মতন। 4 ভাই লাঠি লে 4 কোণাতে খাড়ো ঘরে একে ডাঙ্গা ডুলি করে চেঁড়ে লিয়ে যায় এখন ঘরে শুতিয়ে দেয়, শুতিয়ে দেয় 4 ভাই দুধকে খাড়েছে বল জেলে দেয়, ফ্যান চালু করে দিয়েছে ঠান্ডা লেগেছে কারণ নিচে ছুটে গেছে। এবার চেতন হয়ে গেছে, চেতন হয়ে যদি দেখছে ও কি ব্যাপার, এদিকে চারিদিকে 4টা লোক একবারে খাড়ি আছে কালো ভূতাড় হয়ে হয়ে, তো ই তখন ডরিয়া বলছে কেটা তোমরা কোঝে আমরা মন কার না কে ফেরেস্তা তোমার হিসাব লাও লেগে এসছি উল্ঝোকে মারে ব্যাপার খারাপ, এই তো আমি মরে গেছি নাকি কোঝে, হ্যাঁ তুমি মরে গেছো তুমি হিসাব দাও। বলে কি হিসাব দেবে হয় পুছ করো, কইছে তুমি দুনিয়াতে মাছ মাংস খেয়েছো? কইছে না জীবনে খাইনি। তুমি 1 লাখ 20 লাখ দে ওকে চাটা চাট দে, এক ভাই যায় চাড়া চাট দিতে শুরু করে চাড়া চাট 20 লাখ ও তো ওগা মাগা গাড়া করে বসে। তারপরে বলছে যে ই দুধ দহি জীবনে খেয়েছো কোনোদিন? বললেন না ভাই এগুলো তো খাইনি। তখন আর একজন তুই মার 20 লাঠি দেখ চাড়া চাট, ও তখন ফের আইসা দিতে লাগলো চাড়া চাট 20 লাঠি একবার চলে যায় কইসা চলে যায় পাছার উপরে চলে যেত দিয়া। দে বলছে আচ্ছা এই ফল ফ্রুট জীবনে কোনোদিন খেয়েছো? বললেন না ওইটা আমি কোনোদিন পছন্দই করি না, ফল ফ্রুট ভালো লাগে না। তো আর একজনে বলছে তুই দে 20 লাঠি দে, ও দিলে 20 লাঠি চাটা চাটার পাছা গরমে দিলে। দে বলছে যে শাক সবজি তুমি খাও? কইছে না এটাও খেতে পারি না ভালোই লাগে না। বলে কি খাও? বলে ডাইল আর আলুর সানা লাগা। তুই আর একজনে বলছে 4 জনে 4 কুড়ি আস দে ওকে চাটা চাট দেবে হুশ করে চেঁড়ে লিয়ে যায় আর ঘরে শুতিয়ে দেয়। বলছে যে ঠিক আছে এরা 4 ভাই বাড়ি। এবার সকাল হয়েছে খানিক বেলা হয়েছে, এবার ওর স্ত্রী লাহারি করে তখন কইছে উঠো লাহারি খেয়ে লাও। তো কইছে লাহারিতে কি তরকারি করেছিস? কইছে তো ডাইল আর আলুর সানা তুমি যেটা পছন্দ করো ওটাই এনেছি। কইছে না তাড়াতাড়ি ব্যাগ দে। কইছে কেন? কইছে স্বপনে আমি আজ মরে শুনু এত মেয়ের খেয়েছি, মায়ের খেয়ে ধুমে গেছে, এখন মাছ মাংস কিনলে সে না খেলে আর জান বাজবে না, কবরে হার আজাব চলবে একদম ধামাকা। এই যে সুইধে গেল মাছ মাংস কিনতে লাগলো খাইতে লাগলো থাকতে লাগলো, তো বুঝতে পারলেন লয়া মানুষ তৎক্ষণি জানবে না। তো যাই হোক আপনারা নতুন মানুষ নতুন এসছেন, আমিও নতুন এলাকার নতুন মানুষ, আপনারা বসেন শান্তিভাবে শুনেন ইনশাল্লাহ ফিল্ড ভর্তি হয়ে গেছে। আপনারা বসেন ভাই, দাঁড়িয়ে থাকেন না, আগে জায়গা আছে যে ভাই কেন দাঁড়িয়ে আছেন, কষ্ট হবে আপনার আগাত গেছে বসেন জাগালেন শুনেন আজ আইসেন আগাত গেছেন। আমায় গাইতে দাও দয়াল বাধা দি জানা মনের কথা বলতে দাও জুবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও জুবান বন্ধ করো না, আমাইয়া লই নিয়ে চলক আমাইয়া লই নিয়ে চলক আর গুমরাহি তরে কোনার, আমায় গাইতে দয়াল বাধা দিও না মনের কথা বল দাদা জুবান বন্ধ করো না, অন্ধকারে রইল যারা
দুই কুল হারা লতারা অন্ধকারে রইল জরক দুই কুল হারা লতারা হে দায়ে দিয়া গো মাওলাক আর গুমরাহি দেখো না আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না। এবার ভাই শান্তিভাবে বসেন, এবার আমার বক্তব্যের দিকে আমি আসছি যে ইনশাল্লাহ আপনাদেরকে আমি যে আয়াত পরিবেশন করেছি ইনশাল্লাহ সামনে রেখে কথা বলবো। কি হলো রে ভাই, লাইন পালালো না, জেনারেটর বন্ধ হয়ে গেল? জেনারেটর কত দূর আছে ভাই? আলহামদুলিল্লাহ, এতো সাংঘাতিক ব্যাপার যে ভাই, এবারে হাসরের মাঠের মতন দুনিয়া অফ হয়ে গেছে ঘপ করে। তো ভাই কথাগুলো শুনেন মন দিয়ে ভালোভাবে। আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহর একটাই উদ্দেশ্য আমাদেরকে এত সুন্দর করে, জ্ঞানীগুণী করে, বিচক্ষণ করে, সর্বের সর্বা করে, আশরাফুল মখলুকাত করে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, ভালো ভালো নিয়ামত দিয়েছে খাওয়ার জন্য, পড়ার জন্য, চলার জন্য, ফেরার জন্য, সমস্ত পৃথিবীর যত যা তৈরি করে ছাড়লাম মানুষের উপকারের জন্য, মানুষের ভালাইয়ের জন্য। আর মানুষকে তৈরি করেছেন অতি উত্তম করে কিসের জন্য? আল্লাহর একটাই উদ্দেশ্য, অমা খালাক তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসানকে এই দুটো সম্প্রদায়কে তৈরি করলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার তাসবিহ পড়ার জন্য, জিকির করার জন্য আমি তৈরি করেছি। তো ভাই আমাদের, আমরা দুনিয়াতে এসেছি আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো চাকা চলবে না। যে নামাজ পড়বে না ও যদি কোটি কোটি টাকা দান করে দেয় একটাও টাকা কাজ দেবে না। যদি ও দশ বিশটা মাদ্রাসা চালায়, দশ বিশটা মসজিদ তৈরি করে দেয়, ফকির মিসকিনকে যদি খাওয়ায় সব সময়, আর ও যতই দান খায়রাত করুক, সাদকা করুক, যতই যা করুক, যদি নামাজের নেকি না থাকে ওর কিছুই কাজ দেবে না, সব বেকার। বুঝতে পারছেন? তো নামাজটা ভাই পড়তে হবে, আর নামাজটা আদায় করতে হবে, নামাজ যদি না পড়েন সব বেকার। তো আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাই জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, তোমাদেরকে জুমার দিন যখন সালাতের জন্য আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, তখন তোমরা সালাত আদায়ের জন্য, তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদের দিকে ধাবিত হও এবং আল্লাহকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। আর তোমরা কিনা বেচা বন্ধ করে দাও, এটাই তোমাদের জন্য উত্তম। যদি তোমরা জানতে, তোমরা যখনই আহ্বান করা হবে, আজান দেওয়া হবে, তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদের দিকে ধাবিত হও, আর তোমরা বেচা কিনাকে বন্ধ করে দাও, এটাই তোমাদের জন্য উত্তম। যদি তোমরা জানতে, যখন আজান হয়ে যায়, মুয়াজ্জিন যখন আজান দিয়ে দেয় রে ভাই, তখন আপনাকে কোনো কাজ করতে হবে না। যে কোনো কাজ কর্ম আপনার হাতে থাকুক না কেন, কাজকে ফেলে দেন, কাজকে রেখে দিয়ে দৌড় দিয়ে দেন মসজিদের দিকে, দৌড় দেন আল্লাহকে স্মরণ করার জন্য, ধাবিত হন আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন, মসজিদে যান, নামাজ পড়েন, আপনার ব্যবসায় উন্নতি হবে, ব্যবসা বেড়ে যাবে, আপনার ব্যবসাতে লাভ হবে, নাফা হবে, কামাই হবে। যদি নামাজ না পড়েন আপনার ধাই ভয় করা হবে, কোনো লাভ হবে না ভাই,
কিন্তু নামাজ এমন জিনিস, এমন একটা জিনিস মানুষ নামাজের গুরুত্ব বোঝে না, নামাজের ফজিলত বোঝে না, নামাজের গুণ জানে না রে ভাই। একটা লোক মানে একটা লোক বেধর্মীর দোকানে কাজ করে, তো লোকটা বেধর্মীর দোকানে যে কাজ করে, তো লোকটা করেছে কি জোহরের নামাজ পড়তে চলে গেছে, আর লোকটা ওই দোকানদারের মালিকটা তখন চলে এসেছে, মালিক দেখছে যে অন্য অন্য মানে চাকরগুলো দোকানে আছে, কিন্তু যেটা মুসলমান চাকর মুসলমান কর্মচারী ওই মানে চাকরটা মুসলমান লোকটা নাই, কোথায় গেছে জিজ্ঞাসা করলো, কোথায় গেছে বলে মসজিদে নামাজ পড়তে গেছে। এইবার তখন লোকটা যখন নামাজ পড়ে এসেছে ওই বেধর্মী মালিকটার উপরে খুব রেগেছে, কেন তুমি কোথায় গিয়েছিলে, কেন তুমি কোন মানে নামাজ পড়ার জন্য আছো না, তুমি আমার দোকানে কাজ করার জন্য আছো, কেন তুমি গেছো। যখন খুব রেগেছে মালিকের বেটা বলছে আব্বা কেন আপনি রাগারাগি করছেন, এই ছেলেটা যখন মসজিদে নামাজ পড়তে যায় আর নামাজ পড়ে যখন ছেলেটা মানে দোকানে আসে, কোন দিক থেকে যে কাস্টমার এসে যায়, এত বিক্রি বাট্টা হয়, এত লাভ নাফা হয়, এত কামাই হয়, সারা দিন বিক্রি অত টাকার হয় না, যখন নামাজ পড়ে আসে তখন যত টাকার বিক্রি হয়। তো ছেলেটাকে আপনি দেখেন দোকানদার চুপ মেরে গেল, লাভ করে আছে। এইবার আসরের টাইমে যখন আবার ছেলেটা নামাজ পড়তে গেল, মুয়াজ্জিন আজান দিয়েছে, আজান শুনলো মসজিদে নামাজ পড়তে গেল, নামাজ পড়ে যখন ছেলেটা এসেছে কোন দিক থেকে যে কাস্টমার চলে আসলো রে ভাই, এত কাস্টমার আসলো, এমন বিক্রি হলো, লাখ লাখ টাকার বিক্রি হয়ে গেল। যখনই নামাজ পড়ে আসে দোকানে দাঁড়ায় কোন দিক থেকে কাস্টমার এসে দোকানে ভর্তি হয়ে যায়। তো মালিক সেদিন থেকে তখন ছেলেটাকে বললো খুশি হয়ে, তুমি পাঁচক তো নামাজ পড়ো, ইতমিনান সাথে পড়ো, শান্তিভাবে পড়ো, তুমি মসজিদে যাও আর তসবি পড়ো, জিকির করো, আর ইতমিনান সাথে নামাজ পড়ে তুমি আমার দোকানে এসে তুমি বসো। সেদিন থেকে আবার নামাজকে আজাদ করে ধরো, যত নামাজ পড়তে পারো পড়ো, তার মানে কামাই দেখে নিলেন। তো নামাজ পড়েন আপনার রুজি তো বরকত হয়ে যাবে, আর আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, আপনার শরীর পাক পবিত্র নাই, আপনি পাক বুঝেন না, নাপাকও বুঝেন না, নামাজ পড়েন না, খালি ধাই ভাই করে খাইটা চলেছেন, খাইটা চলেছেন, বরকত নাই, রুজিতে বরকত নাই, বাফা নাই, কিছু নাই, সুন্নাত তরিকা বুঝবেন না, নবীর সুন্নাত সুন্নাত মানামানি করবেন না, তো আপনার বাড়িতে কী থেকে বরকত হবে। নামাজ পড়বেন, নবীর সুন্নাত তরিকা মানবেন, খেতে বসবেন ডান দিক থেকে খাবেন, ছোট করে লোকমা করবেন, চা পাইবেন বেশি করে, নবীর সুন্নাত মানবেন, তাহলে তো বরকত হবে। গামলাতে ভাত তুলবেন ডান দিক থেকে, কানা কেটে ভাত উঠান, গামলার মধ্যে থেকে ভাত উঠবেন না, তরকারি উঠাবেন, সবজি উঠাবেন, কানা থেকে কোল কেটে উঠান, নবীর সুন্নাত, তাহলে তো আপনি কামিয়াবি হবেন। নামাজ পড়বেন, রোজা রাখবেন, তাসবি পড়বেন, জিকির করবেন, সুন্নাত মেনে চলবেন, আপনি বরকত হয়ে যাবেন, আপনার বাড়িতে আপনি বড় লোক হয়ে যাবেন। আর যখন গামলার ভাত দিলেন, মুখখান থেকে উঠেলেন, থালিতে ভাত দিলেন, মুখখান থেকে খেয়েছেন, বরকত শেষ, আপনার এক ঘুগাতে থালি শেষ, খালি ভাত লিচু আর চুলের চোখে গামলার ভাত শেষ, হাঁড়ির মুখখান থেকে ভাত খুলছে মেয়ে ছেলে, সুন্নাত তরিকা বুঝেন আমার মা বোনেরা, ওই কানা থেকে ভাত খুলতে হবে, যে কোনো সময় ডান দিক থেকে এক কানা কেটে ভাত খুলতে হবে, রাই ভাঙতে হবে না, ভাতের রাইস ভাঙতে হবে না, তাহলে বরকত থাকবে। এটা নবীর সুন্নাতকে ঢেকে রাখেন, কুল কেটে কেটে ভাত উঠান, মানুষ খেয়ে যাচ্ছে ভাত ওড়ায় না, জটির আছে আছে আছে, তো হলো নবীর সুন্নাত। তো নামাজটা ভাই পড়েন, আপনার বাড়িতে বরকত হয়ে যাবে, আপনি পয়সাওয়ালা হয়ে যাবেন। তো ভাই আমার একটা লোক করেছে কে, যে রমজান মাসে দোকান ধরেছে রে ভাই, রমজান মাসে দোকান ধরেছে, তো খেজুর নিয়ে এসেছে, কিশমিশ কাজু আর তরমুজ কেলা আর কত রকমের স্যান্ডভেট সেবই, মানে কত রকমের সেবইটাও এনেছে, চিনি এনেছে, মানে কত আতর স্যান্ডভেট এনেছে, মানে রোজার সামান এনে দোকান লাগিয়ে বসে আছে, দশ দিন হয়ে গেল, বিসমিল্লাহ বলে সাইড করতে পারেনি লোকটা, এক টাকারও বিক্রি করতে পারেনি লোকটা, একদিন বসে বসে কাঁদতেছে রে ভাই। তো লোকটার চোখ দিয়ে ঝরঝর করে পানি বইছে, একটা লোক বলছে ভাই তুমি কেন কাঁদছো, কি হয়েছে, বললে ভাই আজকে দশ দিন হয়ে গেল আমি একটা টাকার বিক্রি করতে পারিনি, আমার একটা টাকার মাল বিক্রি হয়নি, আমার বাল বাচ্চাকে কি করে খাওয়াবো ভাই, ওই জন্য আমি বসে কাঁদছি রে ভাই, যে আমি কি করে সংসারটা চালাবো, বিক্রি যে হয় না। তো লোকটা বলছে তুমি নামাজ পড়ছো, মসজিদের গেটে দোকান লাগাচ্ছে, মসজিদের আগা দিকে দোকান লাগাচ্ছে, যে বিক্রি বেশি হবে, কিন্তু একটা টাকার বিক্রি হয় না। লোকটা বললো আমার সাথে চলো নামাজ পড়তে, তোমার মাল বিক্রি হচ্ছে কিনা তুমি দেখে নাও।
লোকটাকে সাথে করে নিয়ে যাচ্ছে, বলছে মালগুলো কে দেখবে, বলে মাল তোমাকে দেখতে হবে না, যদি কেউ চুরি করে নাই আমি টাকা দিয়ে দেবো, চলো আমার সাথে। সুন্দর করে উজু করলো, উজু করার পরে মসজিদে গিয়ে নামাজ পড়লো, নামাজ পড়ে যখন লোকটা এসে দোকানে খালি খাড়ো হয়েছে, রে ভাই কোন দিক থেকে যে কাস্টমার আসলো, আল্লাহর কারিশমা, ইয়াগ ঢুকার মধ্যে তুক্কা হয়ে উড়ে গেল, যত সামান ছিল সমস্ত সামান ইয়াগ ঢুকার মধ্যে বিক্রি হয়ে গেল, অনেক টাকা লাভ হয়ে গেল। তারপর দিন সকালবেলা আবার মাল নিয়ে আসলো, আবার বিক্রি হয়ে গেল, লোকটার নামাজ ছেড়ে না রে ভাই, লোকটা পাক্কা নামাজি হয়ে গেল, পাঁচত্ব নামাজি হয়ে গেল, সব সময় লোকটা নামাজ পড়ে। তো কথা হচ্ছে ভাই, নামাজের ফজিলত, নামাজের গুরুত্ব, নামাজের গুণ আপনারা বুঝতে পারেননি, জানেন না, নামাজটা ঠিক করে পড়েন। নামাজ আপনারা যদি পড়েন, আপনি বড় লোক হয়ে যাবেন, আপনার রুজিতে বরকত হয়ে যাবে, আপনি শান্তিতে থাকবেন, আল্লাহ আপনাকে ভালো রাখবে, সুস্থ রাখবে। পাঁচ অক্ত উজু করবেন, আপনার হাতের দ্বারা যা গোনা হয়েছে আল্লাহ মাফ করে দেবে, মুখের দ্বারা যা গোনা হয়েছে মাফ করে দিবে, চোখের দ্বারা যেগুলো গোনা হয়েছে এগুলো সাগিরা গোনা, এই ছোট ছোট গোনা আপনাকে তোবা করতে হবে না। উজু করবেন, উজুর পানিতে উজু যখনই করবেন, এই গোনাগুলো আপনার শেষ হয়ে যাবে রে ভাই। কিন্তু আপনারা করেন কি, নামাজটা পড়েন, নামাজ কোনো হালাতে মাফ নয়। কোন মুলবিকে জিজ্ঞাসা করবেন, বড় বড় আলেমকে জিজ্ঞাসা করবেন, যারা বিশাল বড় বড় আলেম ওদেরকে জিজ্ঞাসা করবেন, ফতোয়া জিজ্ঞাসা করবেন, যে মাওলানা বলেন তো আমি সব আমল করছি কিন্তু নামাজটা পড়ি না, আমার কি হবে বলেন তো? আপনাকে বলে দিই মাওলানা, যে আপনি যদি নামাজ না পড়েন আপনার কিছুই কাজ দিবে না, নামাজ কোনো হালাতে মাপ নাই। যতক্ষণ আপনি বেহুশ না হয়ে যাচ্ছেন, যতক্ষণ আপনি অজ্ঞান না হয়ে যাচ্ছেন, যতক্ষণ আপনি পাগল না হয়ে যাচ্ছেন, বেরেন খারাপ পাগল, পাগলের নামাজ নাই, বেহুশ হয়ে গেল নামাজ নাই, মরা গেল নামাজ নাই। কিন্তু আপনি যতক্ষণ হুঁশ আছে, জ্ঞান আছে, আপনি সুস্থ আছেন, আপনার ব্রেন ঠিক আছে, আপনাকে নামাজ পড়তে হবে, ওয়াক্ত হলে নামাজ পড়তে হবে, টাইম হলে নামাজ পড়তে হবে, নামাজ কোনো হালাতে মাপ নাই। নামাজ পড়েন না, নামাজ পড়েন, মসজিদে আসেন, আল্লাহকে ডাকেন, আপনার রুজির ব্যবস্থা আল্লাহ করে দিবে, আপনার সুখের ব্যবস্থা আল্লাহ করে দিবে, আপনাকে শান্তিতে রাখবে আল্লাহ, আপনাকে ভালো রাখবে, শরীর আর ফুর্তি থাকবে, ফ্রি থাকবে। আর আপনি নামাজ যদি না পড়েন, একটা বেনামাজি লোকের চেহারা দেখেন, খেস্টা মেস্টা পোহাতে উঠছে যখন তখন, আর চোপাখানটা দেখেন যে ওর মানে কোন রকম হয়ে খেস্টা হয়ে উঠছে, মানে শয়তানের মুখে পেশাব করে দিয়েছে, ঘেনা ঘেনা হয়ে উঠছে বিছেন থেকে। একটা নামাজি লোক, দিনদার পরেজগার ইমানদার, পাঁচক্ত জন উজু করে ফজরে নামাজ পড়ে মুখটুক ধুয়ে যখন বের হবে, তো মনে হচ্ছে একটা নূর চমকেছে, তেল তেল করছে, মুখখানটাতে একটা চিক আছে, এত সুন্দর লাগছে নামাজি লোককে দেখি, মনটা ভরে যাচ্ছে ভাই। কথাটা খারাপ বলছি না, ভালো লাগছে বলেন তো? যে নামাজি লোকের চেহারাই আলাদা, আর যে নামাজ পড়বে না ওর চেহারা আলাদা। তো ভাই নামাজটা পড়েন, নামাজ ছাড়া কোনো গতি নাই। আর নামাজের যদি মানুষ ফজিলত জানত, নেকি জানত, আহা, কায়ামতের দিন একটা নেকি যদি কমে যায়, খেঙ্গে যায়, সারা হাসুরের মাঠকে তন্ন তন্ন করে খুঁজে শেষ করে দিবেন, পৃথিবীর কোনো মানুষ আপনাকে একটা নেকি দিবে না। আপনার যত প্রিয় মানুষ হোক, যত কলিজার টুকরা হোক, দিলের টুকরা হোক, জানের জান হোক, প্রাণের প্রাণ হোক, আপনাকে নেকি দিবে না। পৃথিবীতে জানের জান, প্রাণের প্রাণ, কেউ মানে দিল থেকে বলছে জানের জান, প্রাণের প্রাণ, কেউ হয়তো মুখে খালি বলছে জানের জান, প্রাণের প্রাণ, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে যে আপনি স্ত্রীর কাছে জানলে স্ত্রী নেকি দেবে না, ভাইয়ের কাছে জান দিবে না, বাপের কাছে জান দিবে না, মার কাছে জান দিবে না, দোষ বন্ধু দিবে না, নিজের ছেলা দিবে না, যাকে মুখের ছোটের কেড়ে খিলেছেন ও একটা নেকি দিবে না। তাহলে আপনি নেকি ছেড়ে দিচ্ছেন, চলে যাচ্ছে, কি করবেন? শুনেন কথাগুলো ভালো করে। আল্লাহর নবী বললেন, জুমার দিন, যেদিন জুমার দিন তোমাকে সালাতের জন্য আহ্বান করা হয়, যখন জুমার দিন তুমি জানো যে আজকে জুমা পড়তে হবে, সকাল থেকে আমদানি করো, কাপড় সাফ করো, ড্রেস সাফ করো, আর তুমি করো কি, কুনিগুলোকে কাটাকাটি করো, নখগুলোকে কাটাকাটি করো, তোমার নখে বরকত হবে, জিন্দাগিতে লঘে কোনোদিন আপনার বিমারি হবে না রে ভাই, কুনিতে বিমারি হবে না। কুনিগুলোকে শুক্রবারের দিন কাটেন, প্রত্যেক শুক্রবারে কুনিগুলোকে কাটেন। আপনারা কুনি বলেন না নখ বলেন? যে ভাই দুটাই বলে, মানে বাংলা ভাষাতে নখ বলছে আর আমরা ঢ্যান বাংলাতে বলছি কুনি, নাকি? তো এটা প্রত্যেক শুক্রবারের দিন কুনি কাটেন, মোজগুলোকে কেটে ছোট করেন, দাড়িগুলোকে বাড়িয়ে দেন, একবার খেপিয়ে দেন যাতে খাতরা হয়ে বেড়ে যায়,
মুড়ি ঝুঁকে মানে তো দাঁড়ি আগাল খালি যেতে আপাস দুপাস করে, বুঝতে পারছেন তো ভাই রে আমার? এইবার হলো কি, মোচকে কেটে দেন, দাঁড়িকে বাঁধিয়ে দেন, কুনিগুলোকে কেটে দেন, আর লাভির নিচের মানে চুলগুলোকে 40 দিনের মধ্যে সাফ করে দেন, বগলের চুলগুলোকে ছিঁড়া সাফ করে দেন রে ভাই। ভালো করে কথাগুলো শুনেন। আর শুক্রবারের দিন আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি জুমার দিন স্ত্রীর সাথে সহবাস করা, স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা করা, স্ত্রীর সাথে মিলন করা, ফরজ গোসল করবে, আর ফরজ গোসল করার পরে একবারে আতর ফাতর লাগিয়ে স্যান্ডভ্যান লাগিয়া স্ত্রীটাকে বলেন একটু সুরমা দিয়ে ধরে, একেবারে হ্যান্ডা করে সুরমা দিয়ে দিলেন, আর বডিতে বডি স্প্রে মেরে দিলেন, একটু স্যান্ডভ্যান দিয়ে দিলেন, আর স্যান্ডভ্যান লাগিয়া টুপি টাপি লাগিয়ে ভালো নতুন জামা। আল্লাহর রাসূল বলেছেন জুমার দিনটা হলো ঈদের দিন। কি বলেন ঈদের দিন ভাই? জুমার দিন ঈদের দিন, ঈদের মতন সম্মান করো, আর নতুন কাপড় ভালো কাপড় লাগাও। মানুষ এখন ভালো কাপড় পিনে যাইছে শ্বশুরের বাড়ি, আর আল্লাহর কাছে যখন যাইছে তখন ছিঁড়া ফাটা শার্ট গায়ে দিয়া কেউ গামছা গায়ে দিয়ে নামাজ পড়তে চলে গেছে, কেউ গঞ্জি গাইতে মসজিদে চলে গেছে।